আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি সর্বাধি কলেজ, ফিরোজপুর। আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাস ভাইরাস সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্যসূচিতে আছে ভাইরাসের সংজ্ঞা, আবিষ্কার, ভাইরাসের প্রকৃতি, ভাইরাসের গঠন, টিএমবি এবং টিটোফাজের বিস্তারিত। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। প্রাচীনকালে মনে করা হতো সব রোগের কারণ হচ্ছে বিষাক্ত পদার্থ। মারাত্মক রোগ সৃষ্টিকারী ভূমিকার জন্যই ভাইরাসের এরূপ নামকরণ করা হয়েছে। ভাইরাস এমনি এক রহস্যময় বস্তু যাকে না ধরা হয় জীব না জ্বর, তবে উভয় বৈশিষ্ট্যের সমাহার এতে পরিলক্ষিত হয়। তাই ভাইরাসকে জীব জ্বরের মধ্যে সেতু বন্ধন হিসেবে গণ্য করা হয়ে থাকে। সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে জটিল ডেঙ্গু, জলাতঙ্ক, বসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস প্রভৃতি রোগের জন্য ভাইরাসই দায়ী। ভাইরাসের সংজ্ঞা, নিউক্লিক এসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত অতি আণুবীক্ষণিক অকোষীয় বস্তু যা শুধু পোষক কোষের অভ্যন্তরে পরজীবীর মতো আচরণ করে এবং পোষক কোষের বাইরে নির্জীব পদার্থে পরিণত হয় তাকে ভাইরাস বলে। অন্যভাবে বলা যায়, ভাইরাস হলো নিউক্লিক এসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় সত্তা যা কেবল উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে এবং বিশেষ বিশেষ রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু জীবকোষের বাইরে জড়বস্তুর মতো অবস্থান করে। এখানে ভাইরাসের সংজ্ঞায় যে বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে আছে, ভাইরাস হলো নিউক্লিক এসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অতি আণুবীক্ষণিক অকোষীয় বস্তু যা পোষক কোষের মধ্যে জীবের ন্যায় আচরণ করে এবং পোষক কোষের বাইরে জড়বস্তুর ন্যায় অবস্থান করে। ভাইরাসের আবিষ্কার, ভাইরাস আবিষ্কারের বহু বছর পূর্ব হতেই ভাইরাস কথাটির প্রচলন ছিল। মানবদেহে ভাইরাস আক্রান্ত কতগুলো রোগের কারণ কয়েক শতাব্দী পূর্ব হতেই জানা যায়, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মিশরের পিরামিডের মমি। 1576 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী চার্লস ইনক্লুস সর্বপ্রথম ভাইরাসের অস্তিত্ব অনুধাবন করেন। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম ভাইরাস গঠিত রোগের কথা উল্লেখ করেন। 1886 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভাইরাস সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা দেন বিজ্ঞানী অ্যাডলফ মায়ার। তিনি গাছের পাতায় ভাইরাসজনিত রোগ পর্যবেক্ষণ করেন এবং এর নাম দেন তামাকের মোজাইক রোগ। 1892 খ্রিস্টাব্দে রুশ জীবাণুবিদ দিমিত্রি আইভানস্কি তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসাবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন। পরবর্তীতে 1935 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি তামাকের মোজাইক ভাইরাসকে রোগাক্রান্ত তামাক পাতা থেকে পৃথক করে ক্লাসিত করতে সক্ষম হন। এজন্য তিনি 1946 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। 1937 খ্রিস্টাব্দে পিরি এবং বদেন ভাইরাসের দেহ প্রোটিন ও নিউক্লিক এসিডে গঠিত তা প্রমাণ করেন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরবর্তী সময় ভাইরাসের ভৌত গঠন সম্বন্ধে নতুন নতুন ধারণা পাওয়া যায়। 1951 খ্রিস্টাব্দে চেফারম্যান এবং মরিস সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী সায়ানোফাজ আবিষ্কার করেন। 1984 খ্রিস্টাব্দে গ্যালো মানুষের মরণবেদি এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন। 1989 খ্রিস্টাব্দে মানুষের নীরব ঘাতক হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কৃত হয়। আর সর্বশেষ 2019 সালে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস টু, সংক্ষেপে সার্স কভ টু, ভাইরাস কর্তৃক সৃষ্ট করোনা ভাইরাস ডিজিজ 2019, সংক্ষেপে কোভিড-19 রোগ চীনের উহান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যা প্যান্ডেমিক অবস্থার সৃষ্টি করেছে। ভাইরাসের বাসস্থান বা আবাস, ভাইরাস জীব ও জড় উভয় পরিবেশেই বাস করে, তবে সজীব দেহে ভাইরাস সক্রিয় থাকে। উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থান করতে পারে। আবার মাটি, পানি, বায়ু ইত্যাদি সর্বত্রই ভাইরাস বিরাজ করে। উষ্ণ প্রস্রবণ থেকে শুরু করে প্রচণ্ড ঠান্ডা পানি এবং ভাইরাস আক্রান্ত জীবের যে কোনো দেহরসে ভাইরাস বাস করতে পারে। ভাইরাসের আয়তন, আকার, আয়তন, ভাইরাস অতি ক্ষুদ্র জীবসত্তা, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যায় না। ভাইরাসের গড় ব্যাস 8
থেকে 300 ন্যানোমিটার, তবে কিছু ভাইরাসের চেয়ে বড় হতে পারে। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো সবচেয়ে ছোট, যা 8 থেকে 12 ন্যানোমিটার, এবং ভ্যাকসিনিয়া ও ভিরিওলা ভাইরাসগুলো বেশ বড়, 280 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। এটা হলো ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, এটা হলো বড় ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাস, ভিরিওলা ভাইরাস। ভাইরাসের প্রকৃতি, ভাইরাসের প্রকৃতি নির্ণয় করা বিজ্ঞানীদের কাছে এক জটিল সমস্যা, কেননা ভাইরাসের রয়েছে সজীব কোষের সক্রিয় বৈশিষ্ট্য এবং রাসায়নিক অণুর কতিপয় নিষ্ক্রিয় বৈশিষ্ট্য। অর্থাৎ সজীব বৈশিষ্ট্য রয়েছে, আবার নিষ্ক্রিয় বৈশিষ্ট্য রয়েছে। ভাইরাস জনন ও মিউটেশনে সক্ষম এবং এতে নিউক্লিক অ্যাসিড বিদ্যমান। জেনেটিক বস্তুর বিনিময় ঘটিয়ে ভাইরাস নতুন চরিত্রের উদ্ভব হয় এবং কতিপয় ভাইরাসে বিশেষ ধরনের এনজাইমের সন্ধান পাওয়া গেছে। জীবের সাথে সাদৃশ্যপূর্ণ এসব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই কোনো কোনো বিজ্ঞানী ভাইরাসকে জীব হিসাবে বিবেচনা করেন। অপরপক্ষে ভাইরাসের নিষ্ক্রিয় বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাইরাস দেহে সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি সম্পূর্ণরূপে অনুপস্থিত। জনন ছাড়া দেহে কোনো বিপাক ক্রিয়া ঘটে না। রাসায়নিক অণুর মতো এরা কেলাসিত হতে পারে। এসব নিষ্ক্রিয় বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একদল বিজ্ঞানী ভাইরাসকে জড়বস্তু হিসাবে গণ্য করেন। কাজেই ভাইরাসের প্রকৃতি নির্ণয়ে বিজ্ঞানীরা এখনও দ্বিধা বিভক্ত। বিজ্ঞানী আদ্রে লোফ 1952 খ্রিস্টাব্দে মন্তব্য করেন, ভাইরাস জীবও নয়, জড়বস্তুও নয়, ভাইরাস ভাইরাসই। নিরপেক্ষভাবে বলা যায় ভাইরাস সজীব ও জড়বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটি সত্তা। 1962 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি ভ্যালেন্স মন্তব্য করেন, ভাইরাস এমনিতেই জড়বস্তু নয়, কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষকে আক্রমণ করার সুযোগ পায় সে মুহূর্তে এরা প্রাণের সঞ্চার হয়। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সেলে মন্তব্য করেন, ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হয়েছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর একটা জীবীয় বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখি জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি কি। ভাইরাস অকোষীয়, অতি আণবীক্ষণিক, সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ। পোষক দেহের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না। জীবকোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানিকরণ করা যায়। ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশী উদ্দীপনায় সাড়া দেয় না। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। এগুলো ছিল জড় বৈশিষ্ট্য। এবারে খেয়াল করো জীবীয় বৈশিষ্ট্য। গাঠনিকভাবে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড আছে, অর্থাৎ ডিএনএ বা আরএনএ আছে। উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। ভাইরাসে প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায়। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ভাইরাসের প্রকারভেদ, আকার, নিউক্লিক অ্যাসিডের ধরন, পোষক দেহ ও আবরণ অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ দেখা যায়। আকার অনুযায়ী ভাইরাসকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এর মধ্যে আছে দণ্ডাকার, এগুলো আকার অনেকটা দণ্ডের মতো, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম ভাইরাস, এগুলো হলো দণ্ডাকৃতির ভাইরাস। এরপরে আছে গোলাকার, এগুলো অনেকটা গোলাকার, বর্তুলাকার বা বহুভুজাকার, যেমন পোলিও ভাইরাস, ডেঙ্গি ভাইরাস, এইচআইভি ভাইরাস ইত্যাদি, এগুলো হলো গোলাকার ভাইরাস। এরপরে আছে ঘনক্ষেত্রাকার, এসব ভাইরাস দেখতে অনেকটা পাউরুটির মতো, যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস। এছাড়া আছে হারপিস ভাইরাস। বেঙাসি আকারেরও ভাইরাস আছে, এরা বেঙাসির মতো মাথা ও লেজ বিশিষ্ট, যেমন টি2 ভাইরাস। টি সিরিজভুক্ত আরও ভাইরাস আছে, টি4, টি6, টি7 ইত্যাদি। এরপরে আছে ডিম্বাকার, এগুলো দেখতে ডিমের মতো, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপরে আছে সিলিন্ড্রিকাল, এদের আকার লম্বা সিলিন্ডারের মতো, যেমন ইবোলা ভাইরাস।
ভাইরাস দেহে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই ধরনের, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। যাদের দেহে ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিড হিসাবে তারা ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আবার একসূত্রক হতে পারে, যেমন কোলিফাস, দ্বিসূত্রক হতে পারে ভ্যাকসিনিয়া ভাইরাস। যাদের দেহে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকে তারা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস একসূত্রক হতে পারে, যেমন টিএমবি, দ্বিসূত্রক হতে পারে, যেমন রিও ভাইরাস বা ধানের বামন রোগের ভাইরাস। পোষক দেহ অনুযায়ী ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ দেহে বসবাসকারী রোগ সৃষ্টিকারী, যেমন টিএমবি। প্রাণী ভাইরাস, প্রাণী দেহের বসবাসকারী রোগ সৃষ্টিকারী, যেমন এইচআইভি। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস, যেমন টি2 ভাইরাস। সায়ানোফাজ ভাইরাস, সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস, যেমন LPP1। মাইকোফাজ ভাইরাস, ছত্রাকের দেহে বসবাসকারী ও ছত্রাক ধ্বংসকারী ভাইরাস। বহিঃস্থ আবরণ অনুযায়ী ভাইরাস দুই প্রকার, অর্থাৎ ভাইরাসের যে ক্যাপসিড থাকে সেই ক্যাপসিড এর বাইরে যদি কোনো আবরণ থাকে এটাকে বলা হয় আবরণযুক্ত ভাইরাস, যেমন এইচআইভি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর আবরণ না থাকলে সেটাকে বলা হয় আবরণবিহীন ভাইরাস, যেমন টিএমবি, টি2 ভাইরাস ইত্যাদি। পোষক দেহে কিভাবে সংক্রমণ ও বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করেও ভাইরাসকে ভাগ করা যায়, যেমন সাধারণ ভাইরাস ও রিট্রো ভাইরাস। এইচআইভি একটি রিট্রো ভাইরাস, এখানে ভাইরাল ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এবারে আমরা আলোচনা করব ভাইরাসের গঠন নিয়ে। ভাইরাসের যে কোনো ভাইরাসের একটা স্বাভাবিক গঠন আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা টিএমবি এবং টি2ফাজ ভাইরাসের গঠন আলোচনা করব। একটি সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়। ভাইরাসের গঠনগত প্রধান দুটি উপাদান হচ্ছে ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড। প্রথমে আসি ক্যাপসিড। ভাইরাস দেহের মধ্যভাগে অবস্থিত নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিড প্রকৃতপক্ষে অসংখ্য প্রোটিন সাব ইউনিট বা উপ একক নিয়ে গঠিত, এগুলোকে ক্যাপসোমিয়ার বলে। অর্থাৎ অসংখ্য ক্যাপসোমিয়ার নিয়ে এই ক্যাপসিডটা গঠিত। ক্যাপসিড গঠনে ক্যাপসোমিয়ারের সজ্জাক্রমে পুঁতিসাম্যতা দেখা যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্যাসে থাকে। ক্যাপসিড সাধারণত প্রোটিন নির্মিত হলেও ক্ষেত্র বিশেষে এতে স্নেহ পদার্থ ও স্বেচ্ছারও পাওয়া যায়। অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করাই ক্যাপসিডের প্রধান কাজ। এছাড়া ক্যাপসিড অ্যান্টিজেন হিসাবেও কাজ করে। ক্যাপসিডের পরে হলো গুরুত্বপূর্ণ উপাদান হলো নিউক্লয়েড। ক্যাপসিড মধ্যস্থ নিউক্লিক অ্যাসিডকে নিউক্লয়েড বলা হয়। নিউক্লয়েড সবসময় যে কোনো এক ধরনের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। ডিএনএ দ্বিসূত্রক একসূত্রক হয়, আবার আরএনএও একসূত্রক বা দ্বিসূত্রক হতে পারে। সাধারণত একটি মাত্র নিউক্লিক অ্যাসিড অণু নিয়ে নিউক্লয়েড গঠিত হলেও কোনো কোনো ক্ষেত্রে একাধিক অণু থাকতে পারে, যেমন রেট্রোভাইরাসে দুই অণু একসূত্রক আরএনএ থাকে। নিউক্লয়েড কুণ্ডলিত অবস্থায় থাকে। নিউক্লয়েড হচ্ছে ভাইরাসের বংশগতি বস্তু। পোষক দেহে সংক্রমণ ও প্রতিলিপি গঠনে নিউক্লয়েড প্রধান ভূমিকা পালন করে। ক্যাপসিড এবং নিউক্লিয়েড অ্যাসিড ছাড়াও ক্যাপসিডের বাইরে অনেক সময় এনভেলপ থাকে। কিছু কিছু প্রাণী ভাইরাস, খুব কম সংখ্যক উদ্ভিদ ও ব্যাকটেরিয়াল ভাইরাসে ক্যাপসিডের বাইরে একটি 10 থেকে 15 ন্যানোমিটার পুরু আবরণ থাকে, একে এনভেলপ বলে। এটি প্রোটিন, লিপিড ও শর্করা নিয়ে গঠিত। এনভেলপের গঠনগত এককে পেলপোমিয়ার বলে। আর এনভেলপযুক্ত ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। এনভেলপের বহিঃতল মসৃণ বা কাঁটাযুক্ত হতে পারে, কাঁটাগুলোকে স্পাইক বলে। এনভেলপবিহীন ভাইরাসকে নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস বলে। এনজাইম, ভাইরাসের দেহে সাধারণত এনজাইম থাকে না, কিছু ক্ষেত্রে এনজাইমের উপস্থিতি দেখা যায়, যেমন ব্যাকটেরিওফাজে লাইসোজাইম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউমিনিডেস, এবং অন্যান্য এনজাইমের মধ্যে আছে আরএনএ পলিমারেস, আরএনএ ট্রান্সক্রিপ্টেস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইত্যাদি। এবারে আমরা সিলেবাসভুক্ত দুইটা ভাইরাস যে আছে, টোবাকো মোজাইক ভাইরাস এবং টি2 ভাইরাস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি টোবাকো মোজাইক ভাইরাস। তামাক গাছে রোগ সৃষ্টিকারী এই ভাইরাসকে বলা হয় টিএমবি, এবং রোগের নাম টোবাকো মোজাইক রোগ। এটি একটি আরএনএ ভাইরাস, একে এটি উদ্ভিদ ভাইরাসও বটে, কারণ এটি শুধু উদ্ভিদেই রোগ সৃষ্টি করে। আর এতে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকে, তাই একে আরএনএ ভাইরাসও বলা হয়। অনেক সময় পরীক্ষায় আসে এরকমের প্রশ্ন যে একটি আরএনএ ভাইরাসের গঠন বর্ণনা করো,
তখন এই টোবাকো মোজাইক ভাইরাসের গঠন বর্ণনা করতে হবে। 1892 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী আইভানস্কি প্রথম এই ভাইরাস আবিষ্কার করেন, দিমিত্রি আইভানস্কি 1892 খ্রিস্টাব্দে এই ভাইরাস আবিষ্কার করেন। 1935 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী স্ট্যানলি এবং মিলার এই ভাইরাসকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করতে সক্ষম হন। পরবর্তীতে 1937 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী বাউডেন এবং পাইরি এই ভাইরাসটি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত বলে প্রমাণ করেন। এ হলো টিএমবি ভাইরাস। আমরা দণ্ডাকার ভাইরাসের উদাহরণ হিসাবে টিএমবির নাম বলেছিলাম, এটা দেখতে দণ্ডের মতন। টিএমবি খুব সরল প্রকৃতির ভাইরাস। এই ভাইরাসটি দণ্ডাকৃতি, দৃঢ়, সোজা এবং ফাঁপা, অর্থাৎ এই আরএনএ কোরের মাঝখানে ফাঁকা জায়গা আছে। এর গড় দৈর্ঘ্য সাধারণত 280 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয় এবং ব্যাস 15 থেকে 18 ন্যানোমিটার। দৈর্ঘ্য হলো প্রায় 300 মিটার ন্যানোমিটার পর্যন্ত এবং ব্যাস হলো 15 থেকে 18 ন্যানোমিটার। ডিএমবি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। এক সূত্রক আরএনএ পেঁচানো অবস্থায় প্রোটিন আবরণের মধ্যে স্প্রিং এর ন্যায় থাকে। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। আর এই ক্যাপসিড অনেকগুলো উপ একক নিয়ে গঠিত। ক্যাপসিডের ভিতরেই এই পেঁচানো অবস্থায় আরএনএ অবস্থান করে। অন্যভাবে বলতে পারি যে আরএনএ কোর যে পেঁচানো অবস্থায় থাকে তার বাইরে এই চারপাশে এই প্রোটিন আবরণ বা ক্যাপসিড থাকে। ক্যাপসিডগুলো কতগুলো উপ একক দ্বারা গঠিত, এই যে ছোট ছোট উপ একক দ্বারা গঠিত, এগুলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। টিএমবি এর ক্যাপসোমিয়ার গুলো চক্রাকারে আঙ্গুরের থোকার ন্যায় পরপর সজ্জিত হয়ে দণ্ডের সৃষ্টি করেছে। টিএমবি এর ক্যাপসিড, এই ক্যাপসিডের সংখ্যা প্রায় 2130 থেকে 2200, যেগুলাকে প্রোটিন সাব ইউনিট বলা হয়। প্রত্যেকটি সাব ইউনিট আবার এর একটা সাব ইউনিট 158টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। আর এই আরএনএ সূত্রটি 6500 নিউক্লিওটাইড নিয়ে গঠিত। প্রতিটি প্রোটিন সাব ইউনিটের সাথে তিনটা করে নিউক্লিওটাইড, অর্থাৎ এখানে তিনটা নিউক্লিওটাইড মিলে একটা সাব ইউনিট যুক্ত থাকে। টিএমবি এর আণবিক ওজন প্রায় 37 মিলিয়ন ডাল্টন এবং আরএনএ এর আণবিক ওজন 2.4 মিলিয়ন ডাল্টন। প্রত্যেকটি প্রোটিন সাব ইউনিটের আণবিক ওজন 17,000 ডাল্টন। এটা মোটামুটি টিএমবির গঠন। টিএমবি হল দণ্ডাকার, দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার, ব্যাস 15 থেকে 18 ন্যানোমিটার। বাইরের এগুলাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের অভ্যন্তরে আরএনএ এরকমের কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে। আর এখানে নিউক্লিওটাইডের সংখ্যা মনে রাখতে হবে, প্রায় 6500 নিউক্লিওটাইড আছে। তিনটা নিউক্লিওটাইড মিলে একটা ক্যাপসোমিয়ার যুক্ত থাকে, সেই হিসাবে 2130 থেকে 2200 পর্যন্ত ক্যাপসোমিয়ার থাকতে পারে। এবারে পিটু ফাজ। ফাজ একটি গ্রিক শব্দ যার বাংলা আবিধানিক অর্থ ভক্ষণ করা বা টু ইট। এরা জীবদেহের অভ্যন্তরে সংক্রমণের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটিয়ে থাকে, ঘটিয়ে জীবকে ধ্বংস করে। ব্যাকটেরিয়ার অভ্যন্তরে বংশবৃদ্ধি ঘটিয়ে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিও ফাজ বলে। উদাহরণ হিসাবে আছে টিটু ফাজ। একটা টিটু ফাজের ছবি। 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞানী দা হেরেলি ফেলিক্স এই ভাইরাসকে ব্যাকটেরিয়া ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বা সংক্ষেপে ফাজ নামে অভিহিত করেন। ডি হেরেলি। টিটু ব্যাকটেরিওফাজ সর্বাধিক পরিচিত ভাইরাস। এর গঠন বেশ জটিল হলেও এ সম্পর্কে অপেক্ষাকৃত ভালোভাবে জানা গেছে। এর দৈহিক গঠন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাঙাসি বা শুক্রাণুর মতো। আর টিটুফাজের দেহকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মস্তক বা মাথা আর একটা হলো
লেস। ষড়ভুজাকৃতির এই যে অংশটা, এটাকে বলা হয় মস্তক বা মাথা। ষড়ভুজাকৃতির এই মাথার দৈর্ঘ্য 95 ন্যানোমিটার এবং প্রস্থ বা ব্যাস 65 ন্যানোমিটার। এখানে 650 অ্যাংস্ট্রম, আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। আর এই মাথা এটা হলো ফাফা, আর এর ভিতরে ডিএনএ থাকে, দ্বিসূত্রক ডিএনএ। এরপরে মাথার নিচের অংশ, এটাকে বলা হয় লেজ। মাথা এবং লেজের সংযোগস্থলে কলার থাকে। লেজের প্রান্তে কাঁটাযুক্ত অংশকে, এটাকে বলা হয় ভিত্তি ফলক বা বেস প্লেট। বেস প্লেটে 6টি স্পর্শক তন্তু, এই যে 6টা পোষ্যতন্তু বা স্পর্শক তন্তু যুক্ত থাকে, যা লম্বায় প্রায় 130 ন্যানোমিটার পর্যন্ত হয় এবং প্রস্থে 2 ন্যানোমিটার। এই স্পর্শক তন্তুর সাহায্যে ভাইরাস পোষক দেহে অবস্থান করে বা আটকে থাকে, এবং ভিত্তি ফলকের কাঁটার সহায়তায় এই বেস প্লেটে কিছু কাঁটা আছে, স্পাইক আছে, এই কাঁটার সাহায্যে পোষক কোষকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে। তাছাড়া বেস প্লেটে এই যে স্পাইক দেখা যায়, বেস প্লেটের কেন্দ্রে 2.5 ন্যানোমিটার ব্যাসের একটি ছিদ্র থাকে, যা পুষ্যনালীর বহির্মুখ হিসাবে কাজ করে। অর্থাৎ এর ভিতরটা ফাঁপা এবং এই বেস প্লেটের এখানে একটা ছিদ্র আছে। টিএমবির আমরা সরি টিটোফাজের যদি আমরা রাসায়নিক গঠন আলোচনা করি, তাহলে বলা যায় যে কোনো ভাইরাসই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড হিসাবে এই টিটোফাজ ভাইরাসে আছে ডিএনএ। মাথার অভ্যন্তরে যে ফাঁপা অংশ থাকে, এই ফাঁপা অংশের ভিতরে দ্বিসূত্রক ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। চারিদিকে কতগুলো ক্যাপসোমিয়ার অণু একত্রিত হয়, প্রোটিনের একটি আবরণ তৈরি করে, যার নাম হলো ক্যাপসিড। এই পুরো এই গঠনটাই ক্যাপসিড। টিটোফাজের ডিএনএ অণুটি 60,000 জোড়া ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। এর আণবিক ওজন 14 × 10⁶ ডাল্টন, এবং এতে ডিএনএ ও প্রোটিনের অনুপাত 50-50। ফাজ ভাইরাসের ডিএনএ অণুতে সাইটোসিনের পরিবর্তে হাইড্রোক্সিমিথাইল সাইটোসিন থাকে। লেস, স্পর্শক তন্তু, বেস প্লেট সবকিছু, এগুলা সবকিছুই প্রোটিন নির্মিত। এই মোটামুটি ভাইরাসের গঠন। তাহলে আজকে আমরা যা শিখলাম তার মধ্যে পরীক্ষায় এরকমের প্রশ্ন আসে যে ভাইরাসের আবিষ্কার সম্পর্কে যা জানো লেখো, অথবা ভাইরাসের প্রকৃতি, ভাইরাসের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। সেক্ষেত্রে ভাইরাসের যে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য সবগুলো উল্লেখ করতে হবে এবং শেষে মন্তব্য করতে হবে যে ভাইরাস জীব না জড় নয়, উভয়ের মধ্যে সেতু বন্ধনকারী একটা পৃথক সত্তা। এরপরে আসতে পারে যে একটা ডিএনএ ভাইরাসের গঠন বর্ণনা করো, তখন এই টিটোফাজ ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন বর্ণনা করতে হবে। পরীক্ষায় আসতে পারে যে আরএনএ ভাইরাসের গঠন বর্ণনা করো, তখন এই টোবাকো মোজাইক ভাইরাসের গঠন বর্ণনা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।